আল্লাহ রাব্বুল আলামিন এত ভাইটাল করে এত সুন্দর করে দুটো চক্ষু বানিয়েছেন, যখনই আপনার সামনে খারাপ জিনিস পড়ে গেল, জঘন্য জিনিস পড়ে গেল, এমন জায়গাতে গেলেন যে জায়গাতে এমন মেয়েগুলো যে মেয়েগুলো আপনার নিজের মা নয়, নিজের খালা নয়, নিজের পিসি নয়, মাসে নয়, নিজের বোন নয়, যে মেয়েগুলোকে চির জন্মের মতো বিয়ে করা হারাম, ওই মেয়েগুলোকে ছাড়া অন্য কোন মেয়ে যদি আপনার সামনে পড়েছে, আল্লাহর ফয়সালা রয়েছে কুরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন বান্দা সঙ্গে সঙ্গে চট করে তোমার নিজের দুটো চক্ষুকে নিচে ওদিকে করে নাও, নচিত তোমার চক্ষু দুটোকে বন্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এমন ডিপার দিয়ে দিয়েছে, হেডলাইট মোটরসাইকেলে যদি না থাকে এই শীতকালে এখান থেকে আপনি যদি তেল চান্না যান যেতে পারবেন না, একেবারে কত যে জায়গাতে আছাড় খেতে হবে বলার সীমানা। হেডলাইট গাড়ি চালাচ্ছেন আবার লাইট উঁচু এবং নিচু করার ব্যবস্থা দিয়েছে, কোম্পানি গাড়ি তৈরি করেছেন উঁচু নিচু করার ব্যবস্থা দিয়েছেন, গাড়ি চালিয়ে আসছে উঁচু হয়ে আছে লাইটটা আপনি ডিপার দিয়ে দিলেন, চট করে যদি পাকা ড্রাইভার থাকে বুঝতে পারবে যে আমার লাইট উঁচু হয়ে আছে নিচু করতে বলছে, চট করে লাইটটাকে নিচু করে নেবে। এই গাড়িতে চলার জন্য এখান থেকে কিষানগঞ্জ যাবেন, এখান থেকে মালদা যাবেন, পূর্ণিয়া যাবেন, লাভা যাবেন, যে কোনো জায়গা যাবেন, আপনার এই হেডলাইট গাড়ি আপনাকে হেফাজতের সাথে পৌঁছাবে, এটা তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই মহান গ্রন্থ আল কুরআন, এমন একটি বাণী, এমন একটি কিতাব, এমন একটি পুস্তক যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপার দিয়ে দিয়েছেন। ডিপার কি দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমার সামনে যদি কিছু পড়েছে চট করে তুমি চক্ষুটাকে নিচন দিকে করে দাও। আগে পুরুষদেরকে বলেছেন, তারপরে মেয়েদেরকে বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যদি পুরুষ পড়েছে কিছু, যে পুরুষগুলো তোমার ভাই নয়, নিজের কাকা নয়, নিজের মামা নয়, যে পুরুষগুলোকে বিয়ে করা হারাম, অন্য পুরুষ পড়েছে সঙ্গে সঙ্গে চক্ষু দুটোকে নিচন দিকে করে নাও, এটা হচ্ছে ডিপার আল্লাহর, এটা ওয়াদার আল্লাহর ডিপার, তুমি নিচন দিকে করে নাও, নইলে বাঁচতে পারবে না। কেন মানুষ সব কিছু গুনহা এই যে দেখেন মুখ এবং এই চোখের দ্বারা হয়, কেমন করে চক্ষু এমন একটা, একে হেডলাইট কেন বলা হয়েছে? মানুষের যদি মুখের জবান না থাকে বোবা হয়ে যায়, আর চক্ষু দুটো যদি থাকে তাহলে সব কিছু করে খেতে পারবে। চক্ষু যদি না থাকে, মুখের জবান আছে কিন্তু দুনিয়াতে চলাফেরা বেচারার একেবারে টাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে চলছে একটা মেয়ে ওদিক থেকে আসছে, আস্তে আস্তে বলছে লোকটা এদিক ওদিক আছে কথা বলার সুযোগ নাই, তো আমি কি করি চোখের ইশারা দিল। ছোট কালে একটা শের পড়েছিলাম, আমার শিক্ষক মহাশয় বলেছিলেন স্কুলে, আমি তাকে স্মরণে রেখেছিলাম, কি বলছিলেন, বলছেন রাস্তে মে চলতে চলতে মুলাকাত হো গই লব খামোশ থি আঁখো মে বাত হো গই, রাস্তায় চলতে চলতে মুলাকাত হলো, সাক্ষাৎ হলো, মানুষকে এদিক ওদিক দেখলাম, মুখটা বন্ধ রেখে চোখের ইশারা দিয়ে দিলাম, বাস চোখের ইশারাতে আমাদের গল্প হয়ে গেল, আমাদের কথা হয়ে গেল। এই চক্ষুটাকে আল্লাহ এই জন্য বলেছেন নিচু দিকে করে নাও। বাপজানা মার আজকে দেখেন আপনি বলবেন আল্লাহ চক্ষু দিয়েছেন সব কিছু দেখবো না, আপনার বাড়িতে এলইডি লাগা আছে, টিভি লাগা আছে, বাড়িতে আপনি সিরিয়াল দেখছেন,
বাড়িতে আপনার এই রকম করে বেলা 11টা হয়ে গেল 12টা হয়ে গেল সমস্ত মা বুড়িরা এই রকম ভাবে ভাত রান্না করতে যায় না বলছে ভাত রান্না যদি করতে যায় তাহলে আমরা সিরিয়াল দেখতে পাবো না আমরা সেই সিরিয়াল থেকে বঞ্চিত হয়ে যাব এইদিকে জোহরের নামাজও চলে গেল এইদিকে ভাত রান্নাও বন্ধ হয়ে গেল এইদিকে স্বামী দুটো বেলাতে এসেছে বলছে খাবার তাড়াতাড়ি করে দাও স্বামীকে ঝিড়কি মেরে বলছে স্বামী গো আপনি আর খাবার জন্য বলিয়েন না একটু কাজে ফেসে গিয়েছিলাম ভাত রান্না এখন পর্যন্ত করতে পারেনি শিশির বিলাই স্বামী রাগিন্নত হয়ে বলছে বিবিরে আমি কোন জিনিসের কমি করেছিলাম বলো বলছে স্বামী আমার বাড়িতে এই যে দেখেন আপনি টিভি লাগিয়েছেন এলইডি লাগিয়েছেন এলসিডি লাগিয়েছেন এই টিভিতে আজকে এমন বিরাট সুন্দরভাবে সিরিয়াল চলছিল এই সিরিয়ালটাকে দেখা বন্ধ না করে আমি বন্ধ করিনি দেখে যদি বন্ধ করে দিতাম তাহলে ভাত রান্না করার সুযোগ পেতাম কিন্তু ভাত রান্না করতে গেলে এই রকম ভাবে সিরিয়ালটা আমার জুড়ে যেত আমার অন্তরটাকে আমি জোড়াতে পারতাম না সিরিয়ালে পাগল হল সারা জামানা সিরিয়ালে পাগল হল সারা জামানা নামাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না সব কিছু ভুলে যাবে নামাজ ছেড়ে দেবে রোজা ছেড়ে দেবে স্বামীর খিদমত ছেড়ে দেবে কিন্তু এমন এমন বাড়ি রয়েছে যেই বাড়িতে টিভি লাগানো আছে সব সময় ছেলে মেয়ে বুড়ো বয়স্ক যে কিছু বাড়িতে সবাই আছে পুরো পরিবার মিলে বসে বসে টিভি দেখছে এইদিকে নামাজের জন্য আজান হয়ে গেল হাইয়া আলাস সালাম এইরকম ভাবে আল্লাহু আকবার থেকে শেষ পর্যন্ত আজানের ধ্বনি কানে যাচ্ছে সেই জায়গাতে সেই ঘরের মধ্যে টিভির আওয়াজ বন্ধ করল না কম করল না শেষ পর্যন্ত নামাজ পড়া হয়ে গেল কিন্তু সেই বাড়িটাতে নামাজ হলো না হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে বুদ্ধি জ্ঞান দিয়েছি কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা নোংরা তুমি চোখের দ্বারাতে দেখছো এই জিনিসটা তোমাকে অনুভব করতে হবে যে চক্ষুর দ্বারা কোন জিনিসটা দেখলে আমার নেকি হবে এই চক্ষুর দ্বারা কোন জিনিস কারা দেখতে গেলে আমার বিরাট গুনাহ হবে এই জায়গাতে আপনাকে ফয়সলা নিতে হবে কর্ণ দিয়েছেন বাজারে যাচ্ছেন খারাপ জঘন্য বাজছে চট করে আঙুল দিয়ে দেন চক্ষুর আগাদিকে চলে আসলো চট করে চোখটা বন্ধ করে নিয়েন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা দিয়েছে বাপজান আমার খাস করে আমি এই জন্য কয়েক মিনিট কথাটা বলতে বাধ্য হলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো করে যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে গরু মহিষ ছাগল ভেড়া কুকুর শৃগাল সবচেয়ে ভালো করে আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য যাতে করে আমরা সুন্দরভাবে আল্লাহর সিফতসানা করি আল্লাহর ঘরে গিয়ে আমরা সাজদা করি বাপজান নামাজ এমন একটি ইবাদত যে আমরা পাঁচ অক্তের যে সলাত আদায় করি আল্লাহ যে দিয়েছেন কিসের জন্য আল্লাহ বলছেন আমি এই পাঁচ অক্তের সলাত আমি সময়ের উপরে ফরজ করেছি ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ বলেন বান্দারে আমি ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে ইশা এই মতো করে পাঁচ অক্তের সলাত আমি তোমাদের উপরে ফরজ করেছি বান্দা এই পাঁচ অক্তের সলাতের মাধ্যম দিয়ে আমার কাছে এসব আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঁচ অক্তের সলাত আমাদেরকে দিয়েছেন
এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের আলাপ আলোচনা হবে, আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে, আল্লাহর সঙ্গে গল্প করার মাধ্যম হলো সালাত। হে বাপ জান আমার মা জননী।